ডিসকাস করতে। আর ভাই আরেকটা কথা হচ্ছে কি, যে সেটা হচ্ছে কি আমাদের এই যে ইতালি হ্যাকিং কোর্স, এই কোর্সের উপরে তো আমাদের কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা পাইথন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এর উপরে কোনো প্রভাব মানে নেক্সট ফিউচারের জন্য আর কি? বুঝতে পারছি। তো প্রথমত হচ্ছে আমরা একটা টুল ইউজ করার জন্য কমান্ড বা একটা সফটওয়্যার, একটা সফটওয়্যার বা কিছু একটা আছে, এটার ব্যাক এন্ডের কোড গুলো রিসার্চ করবো। বাট এরকম একটা সফটওয়্যার বানাইতে বা এরকম একটা টুল বানাইতে যে পরিমাণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এটা এটা আমাদের কোর্সের ইনক্লুডেড না। আমরা একটা টুল ব্যবহার করতে বা একটা অ্যাটাক করতে আমার যা যা লাগে, যা কোড লাগে, এগুলো আমরা শিখাই নিব। কিন্তু আমি টুল কিন্তু ক্রিয়েট করাটা আমাদের এই কোর্সে এটা, কারণ এখানে আমাদের পাইথন বলো, গো ল্যাঙ্গুয়েজ বলো, মেইন ল্যাঙ্গুয়েজ বলো, অনেকগুলো জাভাস্ক্রিপ্ট বলো, এগুলো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখে মানে অন্তত পক্ষে 3-4 বছরের এক্সপিরিয়েন্স না হইলে একটা টুল তৈরি করা যায় না। সো আমাদের বিভিন্ন ধরনের অ্যাটাক বা ইথিক্যাল হ্যাকিং এ আমরা বিভিন্ন ধরনের টেস্টিং বা বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি খোঁজা, বিভিন্ন ধরনের অ্যাটাক বোঝা, এগুলোর জন্য যা কোড লাগে আমরা দেখাই নিবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর রেস্ট অফ দ্য পার্ট, ওই যে আমাদের অপরচুনিটিটা সানিন ডিসকাস করবে, অলরেডি সে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছে, একটা বড় কোম্পানির সাথে রেড টিমে আছে, অর্থাৎ অ্যাটাকিং টিমে আছে, জুনিয়র সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে। তো এই জিনিসগুলো তোমাদের সাথে ডিসকাস করবে। সো সানিন, তুমি একটু কন্টিনিউ করো, আমি বের হচ্ছে, আমার একটা ক্লাস আছে, আবার আমরা দুজন থাকবো সোমবার, সোমবারের আগে সবাই কিন্তু ভিডিওটা করে ফেলবা, ঠিক আছে? বেস্ট অফ লাক সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ভাই, নতুন করে কি পরিচয় দিতে হবে আপনাদের? থ্যাংক ইউ ভাইয়া, পরিচয় দেওয়া লাগবে না, হয়তো অনেকে আমার সাথে কথা বলছেন, তাও আমি পরিচয় দিচ্ছি। আপনাদের সেকেন্ড যে মেন্টর হিসেবে আমি থাকবো, এন্ড ইনশাল্লাহ ম্যাক্সিমাম ক্লাস গুলা কভার করে ট্রাই করবো, এটা কি নিজের ক্লাস গুলা অলরেডি ভাই বলেছি। সো অ্যাকচুয়ালি আমাদের যে কোর্সটা, এই কোর্সটা আপনার দুইটা বেজে সাজানো হয়েছে। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, চাইলে আপনি জবে এই স্কিল গুলা কাজে লাগাতে পারবেন। আপনার যে ধরেন আপনি একটা জব করতেছেন একটা কারেন্ট পজিশনে, হতে পারে সেটা নেটওয়ার্কিং পজিশন বা ওয়েবের পজিশন, আপনি যদি সিকিউরিটি পার্টটাও শিখেন তো বুঝতে পারতেছেন সেখানে আপনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন, অ্যান্ড আপনার স্যালারি বুস্ট হলো, পজিশনটা বুস্ট হয়ে গেল। সো এইভাবে কিন্তু আমারও যদি আপনার শুরুর কথা বলেন, আমি যখন লাইফে শুরুই করেছিলাম আমার মোটামুটি ওয়েব ডিজাইন দিয়ে, আপনার বেসিক্যালি নর্মাল আপনার একটা কোর্স, সরকারি কোর্স থেকে শুরু করেছিলাম, দেন আস্তে আস্তে হাঁটি হাঁটি বাপা করে আপনার হ্যাকিং এ আসা, দেন আবার ওয়ার্ডপ্রেস যে সিএমএস গুলো আছে সিএমএস গুলো শেখা। কারণ হ্যাকিং এ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কতটুকু ইনফরমেশন গ্যাদার করতে পারেন একটা জিনিস সম্পর্কে, হতে পারে একটা পার্সন, হতে পারে আপনার টেকনোলজি, আপনি যত ইনফরমেশন গ্যাদার করবেন আপনার ডিম্যান্ড তত বাড়বে। সো আমরা এগুলো একটু পরে কথা বলতেছি, আমাদের যে মেইন ডিসকাশন আছে সেই ডিসকাশন গুলো আমরা কি বলি, যে এক্স্যাক্টলি আমরা কিন্তু একটু আগে শুনলাম যে আমাদের যে হ্যাকিং এর যে দুইটা পার্ট, সেটা হলো যে আপনার ব্ল্যাক কাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার অর ব্ল্যাক হ্যাট, এর মাঝেও কিন্তু একজন হ্যাকারস আছে, এটাকে আমি বলি মনমতো হ্যাকারস আমার ভাষায়, সেটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকারস। এই হ্যাকারস গুলারা আপনার ধরেন আপনি আপনার আমি টার্গেট করলাম, আপনার আমার দেখতে ভালো লাগে না, আপনার আমি ক্ষতি করলাম, আরেকজন আমার দেখতে ভালো লাগে তার আমি উপকার করলাম, এক্স্যাক্টলি এই জিনিসটাই। তো এই ক্ষেত্রেও আপনারা কিন্তু সাইবার ক্রাইম ইউনিট বলেন সবারই নজর আসবেন। তবে সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আপনার এজ এ ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনি যখন কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন বা কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করা স্টার্ট করবেন বা যে কোনো একটা পজিশন, ধরেন আপনি একটা হতে পারে ন্যাশনাল সিআইডি টিমে আপনি জয়েন করলেন, সাইবার ক্রাইম ইউনিটে জয়েন করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোন জিনিসটা আপনাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল নলেজ, আপনি কতটুকু প্র্যাকটিক্যাল নলেজ জানেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, তারা এগুলো জিজ্ঞেস করবে না। আর আপনি যদি একটু ঘাটাঘাটি করে দেখেন, একটু নিউজ লেটার পড়ে দেখেন, ওয়ার্ল্ড এর যারা মোস্ট বড় বড় হ্যাকারস আছে তাদের জীবনটাই কিন্তু শুরু হয়েছে ড্রপ আউট দিয়ে। আর হ্যাকার হ্যাকিং এর জন্য নিজের জীবনের স্টাডি যে মেথোডোলজি ওগুলো কিন্তু ড্রপ আউট করে দিছে নিজেকে, কিন্তু পরবর্তীতে কভার করে নিছে। কিন্তু না ভাই, আমি আপনাদেরকে ড্রপ আউট করার জন্য উৎসাহ দিচ্ছি না, আমি বলতেছি জাস্ট যে সময়টাকে আপনি কিভাবে ইউজ করতে পারেন। তারা কিন্তু ড্রপ আউট হয়েছে ঠিকই, 5 বছরের জন্য ধরেন আপনি অনার্স কমপ্লিটের জন্য, আমি জাস্ট বলতেছি ধরেন আমি অনার্স কমপ্লিটের জন্য 5 বছর আমি কি করি নাই, অনার্সটা বিএসসিটা কমপ্লিট করি নাই, আমি ড্রপ আউট হয়ে গেছি। কিন্তু 5 বছর আমি যে স্কিলসটা গ্যাদার করছি, এটা হ্যাকিং বলেন অন অ্যান ফিল্ড, ওই ফিল্ডে আপনি যে 5 বছর আমার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি, ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমার স্কিলটা নিয়ে যদি আমি কোথাও যাই, আমি অবশ্যই একজন
আপনার নিউ যে গ্রাজুয়েট তার থাকিয়ে গিয়ে থাকবে, স্বাভাবিক একটা বিষয়। দেন আপনি কিন্তু চাইলে, কিন্তু আমি আপনাদের এই উৎসাহ করতেছি যে ড্রপ আউট হন, আমি বোঝাচ্ছি যে সময়ের ব্যাপারটা, আপনি সময়টাকে যত ভালোভাবে ইউজ করবেন। এখন আপনি হতে পারেন একটি স্টুডেন্ট বা জব হোল্ডার বা কেবল এইচএসসি ক্যান্ডিডেট বা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনার কাছে কিন্তু এখন সব থেকে বড় সময়। আপনার যখন এমন একটা সময় আসবে যে আপনি বিএসসি বা এমএসসি কমপ্লিট করে ফেলাইছেন বা অন্যদের ক্ষেত্রে জাস্ট আমি অনার্স বলতেছি, দেন আপনি কি করলেন যে আপনার কেবল শুরু করলেন, কিন্তু আপনার কিন্তু 4 বছর অলরেডি আপনি কিল করে ফেলাইছেন ঘুরে ট্যুর দিয়ে বা যে কোনো কিছু করে, আপনার কিন্তু লাইফ অলরেডি হেল অবস্থায় চলে গেছে, আপনার 4 বছর শেষ। এই 4 বছর যদি আপনি কোনো স্কিলও ডেভেলপমেন্ট করতেন, তাহলে কিন্তু আপনার 4 বছর পর ওই স্কিলটা দিয়ে আপনি কিছু একটা করতে পারতেন, ইভেন আপনার স্টাডিও আপনার আবার কন্টিনিউ স্টার্ট করতে পারেন অন এনি ফিল্ড হতেই পারে এটা। সো সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এমন একটা মজার হচ্ছে যে আপনার এখানে আপনার স্কিলটাকে বেশি প্রিফার করা হয়, আপনার সার্টিফিকেশন আছে কি না আছে, আপনি পড়ছেন কি না এটাও দেখার বিষয় না। প্রথম কথা হলো যে আপনি কতটুকু আপনার নলেজ আছে, দেন তার আপনাকে ধরেন আপনার কোনো জবের ক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লাই করতে যান, সার্টিফিকেটটা কি হিসেবে কাজে লাগে যে আপনাকে ওই জবের দরজা পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু ভিতরে যে ইন্টারভিউ প্রসেসটা, আমার তো ইন্টারভিউ দেওয়ার অনেক প্রসেস আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল। সো তারা কিন্তু তখন এই কথাটাই বলে যে সার্টিফিকেশন ডাজেন্ট ম্যাটার, এটা এখন ম্যাটারই করে না, কারণ আপনার দেখা যাচ্ছে কারণ রিমোট জবের দুনিয়া চলে আসছে, রিমোট জবের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট দিয়ে কি করবে ভাই। সো এই ক্ষেত্রে আপনার এই স্কিলটা আপনার কাজে লাগবে। সো সাইবার সিকিউরিটি স্কিলস এর ক্ষেত্রে যদি বলেন, এক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সার্টিফিকেশন হচ্ছে ভেন্ডর সার্টিফিকেশন, এই সার্টিফিকেশন গুলো যদি আপনার থাকে তাহলে আপনার যে এডুকেশনাল যে সার্টিফিকেশন এটা কইছে বাইপাস করে, কারণ আপনার ওই সার্টিফিকেট আপনি যদি নিতে যান, ওই সার্টিফিকেটটা যদি আপনি এক্সপার্ট হতে যান, তাহলে কিন্তু আপনাকে এ লেভেলে ভালো এক্সপার্ট হয়ে ওই সার্টিফিকেটটা অর্জন করতে হবে, যেটা আপনাকে হয়তোবা বাংলাদেশের সিএসসি কেমন আপনারা সবাই জানেন বা আদার্স কান্ট্রির সব ইউনিভার্সিটির কথা বলছি না, অনেক ইউনিভার্সিটি অনেক ভালো সার্ভিস তারা দিচ্ছে। সাইবার সিকিউরিটি ফিল্ড বাংলাদেশে টোটালি নতুন একটা ফিল্ড শুরু হচ্ছে, কেবল সাইবার সিকিউরিটি বলেন এসকিউএ বা সফটওয়্যার টেস্টিং বলেন, সকল ক্ষেত্রে আপনার সাইবার সিকিউরিটি এখন লাগতেছে। সো সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আপনি যদি কাজ করতে চান, আমি যদি জব ফিল্ডের কথা বলি, তাহলে আপনার বিভিন্নভাবে আপনি কাজ করতে পারেন, ধরেন আপনার একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার হতে পারে আপনার একটা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আপনি কাজ করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, সাইবার সিকিউরিটি অ্যানালাইজার হিসেবে কাজ করতে পারেন। ইভেন আপনার ধরেন আপনি শুধু আপনার অ্যানালাইজ করে বসে অ্যানালাইজ করতে ভালো লাগতেছে না, বলবেন যে আপনার টেস্টিং নিয়ে আমি কাজ করবো, দেন আপনি পেনশন টেস্টার হিসেবে কাজ করতে পারেন বা সিকিউরিটি অডিটর হিসেবে কাজ করতে পারেন, বা আপনার ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট যে সিকিউরিটি কনসালট্যান্ট এগুলো হিসেবে আপনার কাজ করতে পারেন। সো এই এই লেভেলের আপনার পজিশন গুলো থাকে, বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার পপুলার বিষয় কিছু বলবেন কেউ? অ্যাকচুয়ালি ভাই আমরা যখন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা এইদিকে লাগাই হিসেবে কাজ করতে যাব, তখন আমাদের কি কোনো কোডের নলেজ লাগবে না, নাকি আমরা শুধু টুলস গুলো দিয়ে কাজ করতে পারি? ওগুলাতে আসতেছি। সো আমাদের ফিল্ডগুলো আমরা জানতে পারলাম যে আমরা এইসব ফিল্ডে এইভাবে আপনার কাজ করতে পারি। ফার্স্টের দিকে তো আপনাকে জুনিয়র হিসেবে ঢুকতে হবে, আর জুনিয়র হিসেবে ঢুকতে হলে আপনাকে অনেক নলেজ গ্যাদার করতে হবে, কারণ সাইবার সিকিউরিটি ফিল্ডে আপনাকে টোটাল প্র্যাকটিক্যাল নলেজের উপর ডিপেন্ড করা লাগবে, ইভেন থিওরিটিক্যালও লাগবে দুইটাই। সো এদিক ক্ষেত্রে আপনার এই এই ফিল্ডগুলো চুজ করতে পারেন, ইভেন আপনার গুগল করলেও দেখতে পারেন সাইবার সিকিউরিটি স্যালারি অনেক ভালো, অ্যান্ড মার্কেট প্লেসেও যদি আপনার যান ফিনান্স মার্কেট প্লেসে সেম ওয়েতে আপনার কাজ করবেন, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বলেন পেনশন টেস্টার বলেন, সো ওই মার্কেট প্লেসগুলোতে সেম লেভেলের কাজ থাকবে, কিন্তু ওটা হবে ইন্টারন্যাশনাল খেলা। তো ইন্টারন্যাশনালি যদি আপনার কাজ করেন, বাংলাদেশের মার্কেট প্লেস অপরচুনিটি কেমন? বাংলাদেশের মার্কেট প্লেস যেটা বলেছিলাম আমি, বাংলাদেশের মার্কেট প্লেসে কেবল এই সাইবার সিকিউরিটি নতুন ফিল্ডে নতুন, আপনি যদি ট্রেনার খুঁজেন বাংলাদেশে, আমাদের প্রতিষ্ঠানে আমি যেটাতে এক্স আপনার এমপ্লয়ি ছিলাম, ওখানে কিন্তু তারা সাইবার সিকিউরিটি ট্রেনার হিসেবে আপনার কাজ করতো। সো এখানে সাইবার সিকিউরিটি ট্রেনারই নাই, আপনি কিভাবে আপনার ওই লেভেল আপনার প্রো লেভেল ভাবতে পারবেন যে মানুষ আছে? সো আপনার মানুষ যারা আছে তারা অলরেডি বাইরে কান্ট্রিতে চলে গেছে, কারণ বাংলাদেশের এই ফিল্ডে নতুন কেবল ডেভেলপ হচ্ছে আর এটার ডিমান্ড দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার কিছুদিন আগে যদি আপনার বলেন, আপনার একটু খেয়াল করে দেখেন নিউজ লেটার, তারপর বাংলাদেশ ব্যাংক বলেন, সোনালী ব্যাংক বলেন, ইভেন আপনার এই কিছুদিন আগে এখানে আপনার কি জানো ব্যাংকটার নাম তো ভুলে গেছি আমি, একটা অ্যাটাক হয়েছে 24 লক্ষ টাকা নিয়ে গেছে, কোনো এভিডেন্স নাই। সো এগুলার ক্ষেত্রে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে যে আমাদের প্রত্যেকটা ব্যাংকে প্রত্যেকটা আইটি সিকিউরিটি প্রতিষ্ঠানে সিকিউরিটি অ্যানালিস্ট বলেন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বলেন যেটাই বলেন আপনার নিয়োগ দিতে হবে মাস্ট, যেটা আগে ছিলই না।
ধরেন আগে এমন ছিল যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ছিল, সে যদি নেটওয়ার্ক সম্পর্কে জানতো, কনফিগারেশন গুলা করতে এইগুলা, কিন্তু এখন কিন্তু আপনার ভার্নাবিল অ্যাসেসমেন্টের আপনার একদম একদম টিম লাগতেছে। একটা যদি বলেন আপনি একটা কোর সিকিউরিটির একটা টিম নিয়ে যদি বলেন, আপনার ওই টিমে আপনার ধরেন একটা সক সক হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার, তো এখানে আপনার কয়েক ধরনের টিম থাকে, রেড টিম, ব্লু টিম, পার্পল টিম। আমি বলি রেড টিম হিসেবে কাজ করেছে এবং করতে পারছি। সো আপনার এই ক্ষেত্রে আপনার একজন আছে অ্যাটাক করতেছে সিস্টেমে ভার্নাবিলিটি বাইর করার জন্য, আরেকজন আছে যে ডিফেন্স করতেছে, আরেকজন আছে ভার্নাবিলিটি বাইর করতেছে। তো এইভাবে আপনার যে কোনো একটা ফিল্ডে আপনি কাজ করতে পারবেন, আপনার যদি ওই লেভেলের অভিজ্ঞতা, নলেজ, স্কিলস আপনি ডেভেলপ করতে পারেন, আপনার জন্য অফুরন্ত সুযোগ আছে। ইভেন আপনারা যদি রিসেন্টলি নিউজ পেপার গুলো দেখেন, নিউজ পেপারে কিন্তু বলে দিচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের হ্যাকথন প্রতিযোগিতা আয়োজন করতেছি বাংলাদেশ সরকার থেকে, ইভেন বেসরকারি প্রতিষ্ঠান থেকে হ্যাকথন প্রতিযোগিতা হলে আপনার আমরা এরকম কিছু করবো আপনাদের কোর্সের পর। ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের কোর্স থেকে উইনার হবে, কারণ আমি চাই বাইরের কেউ উইনার না হোক, আমাদের স্টুডেন্টটাই উইনার হোক। তো এরকম হ্যাকথন প্রতিযোগিতা আপনারা যদি যত কি বলে অ্যাপ্লাই করবেন, কাজ করবেন, তত আপনি নজরে চলে আসবেন, আপনার সাইবার সিকিউরিটি ফিল্ডে বাংলাদেশের তত ফিল্ডে এগিয়ে যাবেন, অ্যান্ড আপনার একটা প্রোফাইল গ্রো করবে, আপনি জব ইজিলি পেয়ে যাবেন। আর যদি সদ্য গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনি সাইবার সিকিউরিটি ফিল্ড বসেই চুজ করতে পারেন, অ্যান্ড আপনার একটা প্র্যাকটিক্যাল নলেজ থাকলে, থিওরিটিক্যাল নলেজের আন্ডারে যদি আপনার ভালো একটা প্র্যাকটিক্যাল নলেজ থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। খুব ভালো জব অপরচুনিটি বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে, অল্প কষ্টে জব পাওয়া যাচ্ছে বর্তমানে আপনার সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে। বিশেষ করে আমি ইন্টারন্যাশনালের কথা বলতেছি, আর বাংলাদেশে তো আপনি জানেনই ভাই টাকা ছাড়া কিছু হয় না। সো যদি ওরকম দুর্নীতি না হয়, স্কিলটাকে যদি দেখে, তাহলে আমি কিন্তু যে জবে আমি যে বাংলাদেশের একটা কোম্পানি কাজ করতাম ওখানে কিন্তু আমি লিঙ্কডিন থেকে জবটা পাইছিলাম। লিঙ্কডিন থেকে সেরা তারা আমার অ্যাক্টিভিটিস দেখে তারা আমাকে নক দিয়েছিল, ইন্টারভিউ দুইটা তিনটা সেশন ইন্টারভিউ হয়েছিল, তারপরে আমি কিন্তু রিক্রুট হয়েছিলাম। সো আপনার যদি ওরকম স্কিল থাকে, আপনার যদি ওরকম মেধা থাকে, মানুষ আপনাকে খুঁজে নিবে, আপনি যদি ওরকম লেভেলে স্কিল করতে পারেন। এটা হলো সাইবার সিকিউরিটি ফিল্ডের বাংলাদেশের অবস্থা, নতুন হচ্ছে অ্যান্ড কেরিয়ার অপরচুনিটি ভালো। আর সবাই সাইবার সিকিউরিটি নিয়ে মনে করেন এখন খুবই কনসার্ন, কারণ তাদের সিকিউরিটি দরকার, এখন টাকা যাক সিকিউরিটি দরকার। তো আপনি যদি সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করতে চান তাহলে আপনি অবশ্যই জব অ্যাপ্লাই করে দেখতে পারেন প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদারের পর। থিওরিটিক্যাল দিয়ে আপনি কোনো সময় জবে টিকতেই পারবেন না, আউট অফ বক্স হয়ে যাবেন সরাসরি। আর এখন আছে আপনি কি বাংলাদেশে জব করতেছেন এখন? আমি ভাই বাংলাদেশে জব করতাম ফরমার, কিন্তু এখন আমি টোটালি কনভার্ট ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে আছে আপনার, ওটা হচ্ছে আমার আপওয়ার্কের একটা এজেন্সি আছে, ওটার সাথে এখন আমি কাজ করতেছি। দুইটা এজেন্সি আছে, একটাতে আপনি আপনার পার্ট টাইমার হিসেবে কাজ করতেছি, আর একটা হচ্ছে আপনার ফুল টাইমার হিসেবে কাজ করতেছি মোটামুটি। ওটাতে একটা রেড টিমার হিসেবে কাজ করতেছি, আর একটা হলো যে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি, ওটা হচ্ছে পার্ট টাইম জব যেটা। আচ্ছা, এই যে রেড টিম, ব্লু টিম, পার্পল টিম সম্পর্কে একটু। হ্যাঁ ভাই বলতেছি, এটা তো যদিও আউট অফ টপিক একদম অ্যাডভান্স লেভেলে, সেটা হলো যে আপনার একটা যখন সিকিউরিটি অপারেশন সেন্টার থাকে, ধরেন আপনার এটা একটা রুম, এই রুমের ভিতর আমরা পাঁচজন মানুষ আছি, পাঁচজন মানুষের পাঁচটা স্কিলস আছে, যে স্কিলস এর মাধ্যমে আমরা ট্রাই করবো যে আমার বাইরে থেকে যেন কেউ আমার ক্ষতি না করতে পারে, আমি বাইরের মানুষকে হিটও করতে পারবো, ডিফেন্সও করতে পারবো। সো এই জন্য আপনার সিকিউরিটি অপারেশন সেন্টার গঠিত করা হয়, অ্যান্ড ওখানে আপনার বিভিন্ন ধরনের টিম থাকে। আমি জাস্ট কয়েকটা বললাম এখন, যে রেড টিম, রেড টিম হচ্ছে যে আপনার তারা অফেন্সিভ অ্যাটাকার্স, তারা অ্যাটাকিং নিয়ে কাজ করে। ধরেন আপনার একটা প্রতিষ্ঠানের একজন রেড টিমারকে হায়ার করলো, ওর কাজ কি হবে যে ওই প্রতিষ্ঠানে অ্যাটাক করবে, সিস্টেম অ্যাটাক করতে পারে, ওটার কোনো যদি ওয়েব সার্ভার থাকে সার্ভারে অ্যাটাক করবে, অ্যাটাক করে সে বলবে যে তোমার সিস্টেমের এই ভার্নাবিলিটি আমি পাইছি, আমি তোমার এক কথায় যে সিকিউরিটি ব্রোকেন করায় ওর কাজ, যে সিকিউরিটি ব্রোকেন করতে পারে তাহলে ও রেড টিমার হিসেবে কাজ করতেছে, এক কথায় ওর সিকিউরিটি ব্রোকেন করাটা ওর কাজ। আর যদি আসে ব্লু টিমের কথা, ব্লু টিম হচ্ছে যে আপনার সিকিউরিটি নিয়ে দেয়া নিয়ে কাজ করে। ধরেন রেড টিমার যে অ্যাটাক করতেছি, আমি রেড টিমার, আমি অ্যাটাক করতেছি, আমার যে পরের সারিতে যারা আছে তাদের কাজ হচ্ছে যে আপনার ওই অ্যাটাকটাকে ডিফেন্ড করা, বাইরে কেউ যদি অ্যাটাক করে আমার সিস্টেমে। ধরেন আমি ওদিন লাইভ কারাগারে দেখছিলাম, জানি না আমি কিন্তু আমার ওয়াইফাই অ্যাটাক করেছি, এন্ড আমার ওয়াইফাই যে আমি অ্যাটাক করেছি, বাইরে থেকে যে একটা লগ আমার এখানে ঢুকতেছে। সো এইটা আইডেন্টিফাই করা হচ্ছে যে আপনার ব্লু টিমারদের কাজ, আইডেন্টিফাই করে ওটাকে ব্লক করে দেওয়া যাতে সে ঢুকতে না পারে। আর পার্টপল টিম, এই দুইটা অ্যাটাকের সমন্বয়, এটা হচ্ছে পার্টপল টিম, তারা দুইটা জিনিস নিয়ে কাজ করে, যখন যেটাতে প্রয়োজন হয় সে সেটা চলে যায়, এটা হচ্ছে পার্টপল টিমার। দুই ধরনের নলেজ তার মাথায় ভালো মতো থাকে, একটা হচ্ছে অফেন্সিভ অ্যাটাকার যেটা হচ্ছে রেড টিমার, আর ডিফেন্সিভ অ্যাটাকার মানে তারা ডিফেন্স করবে, তারা হচ্ছে ব্লো টিমার এক কথায় যদি বলে, এটা হচ্ছে রেড টিম ব্লো টিম।
আর ইভেন আপনার সকের আরো অনেক বিষয় আছে, সিম আছে, সর আছে, এগুলো অনেক হাই লেভেলের টেকনোলজি। আপনারা যখন আগে বেসিক লেভেলটাকে কমপ্লিট করেন, দেন আপনারা এগুলো নিয়ে আস্তে আস্তে রিসার্চ করলে এগুলো বুঝতে পারবেন যে সিম নিয়ে কিভাবে আমরা একটা লগ নিয়ে অ্যানালাইসিস করবো, প্রত্যেকটা ট্রাফিক গুলা নিয়ে আমরা অ্যানালাইসিস করবো, আমার নেটওয়ার্কে কি হচ্ছে না হচ্ছে, এগুলো হচ্ছে আপনার সিমের কাজ। আমরা কি সিম দেখবো? না ভাই, আমরা সিম এখানে কভার করবো না, সিম তো বিশাল একটা টপিক। এখানে যে সিমে যদি আপনি ঢুকতে চান, আপনাকে ভালো রেড টিমার নলেজ লাগবে, ভালো ব্লু টিম নলেজ লাগবে, দেন আপনাকে খুব ভালো নেটওয়ার্কিং এক্সপার্ট হতে হবে, কারণ এটা টোটাল নেটওয়ার্কের খেলা। তো এইগুলো যখন আপনি এই লেভেলে এক্সপার্ট হবেন, দেন আপনি সিম নিয়ে কাজ করবেন, সিমের টুল আছে, টুল নিয়ে কাজ করতে পারবেন। স্প্লাংটা কেমন? ওইটা তো ভাই স্প্লাংটা অনেক ভালো ব্যবহার করেছি, অনেক পাওয়ারফুল একটা টুল আপনার সিমের ক্ষেত্রে। আপনারা কোনটা ইউজ করেন? মানে স্প্লাং আমি ইউজ করেছি পার্সোনালি। সো আপনার যাই হোক, এগুলা অনেকে ভাই বুঝবেন না, সো যারা কোশ্চেন করতেছে আমি জাস্ট আনসারটা দিচ্ছি। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, আর আমাদের ফুড বেসিক একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি ভাইয়া বলুন। মানে আপনার অভিজ্ঞতা থেকে মানে কত ঘন্টা সময় দিলে বা কত ঘন্টা প্র্যাকটিস করলে একটা মিনিমাম একটা স্কিল গ্যাদার করা সম্ভব বলে আপনি মনে করতেছেন? আমাদের একটু মানে ভাই হতাশ হবেন না, আমি বলতেছি সেটা হলো যে আপনার প্রথমত এটা ডিপেন্ড করে যে আপনার টেকনোলজি আপনি কিভাবে নিচ্ছেন। ধরেন আপনার মাথায় একটা জিনিস কাজ করতেছে, এটা হলো আপনার টোটাল সাইকোলজি। আপনার মাথায় একটা জিনিস যত ক্যাপচার হচ্ছে আরেকজনের মাথায় ক্যাপচার না হতে পারে। সো ইনিশিয়ালি যদি আমি মিডল লেভেলে যদি আমি নিয়ে আসি দুইটাকে, নিয়ে আসার পর যদি আমি বলি আপনি যে প্রত্যেকটা ক্লাস আমাদের প্রথম দিকে একটু কি বলে একটু সার দেওয়া হবে, একটু প্রেশার কম হবে, তারপর কিন্তু আমরা প্রেশার দেবো, আমাদের টপিক দেখতে পারতেছি আমরা কাভার করবো। আর আপনারা যদি ভালো থাকেন তাহলে আপনাদের জন্য আরো এক্সট্রা টপিক আমরা নিয়ে আসবো। তবে এগুলা কাভার করার জন্য ফার্স্টের দিকে আপনারা 2-3 ঘন্টা আপনারা কাভার করতে পারবেন ভালো মতোই, সমস্যা হবে না। টুলগুলো দেখাবেন, ওপেন সোর্স ইন্টেলিজেন্স গুলো ওসিন গুলো দেখানো হবে, সেগুলোতে কাভার করতে পারবেন সুন্দরভাবে। তারপরে আপনাকে মিনিমাম যদি 5 আওয়ার সময় দেন আপনি, মিনিমাম 5। তার যদি মিডল লেভেলে একজন নলেজ আমি ধরে নিই, আপনার মিডল লেভেলে একটা নলেজ আছে, 5 আওয়ার সময় যদি দেন আপনি, তাহলে খুব ভালো মতো আপনি এগুলোকে বাইপাস করে সুন্দরভাবে একটা নলেজ গ্যাদার করতে পারবেন। ইভেন আপনি ওই আপনার যখন একটা ক্লাসে 5 আওয়ার সময় দিবেন, সেকেন্ড ক্লাসে দেখা যাবে আপনার ওটার সাথে তো রিলেটেড থাকবে, আপনার 5 আওয়ারের জায়গায় সেকেন্ড ক্লাসে লাগবে 3 আওয়ার, 2 আওয়ার সেফ হয়ে গেলো আপনার 2 আওয়ার। তো মিনিমাম 5 আওয়ার আপনি ধরে রাখতে পারেন যদি আপনি মিডল লেভেলের নলেজ আর থাকেন, সেইভাবে আপনি ধরে নিতে পারেন। আর যদি প্রোগ্রামিং নলেজের কথা আসি, সেটা হচ্ছে যে আপনার আমরা যেহেতু আমাদের কোর্সটা আমরা ফ্রিল্যান্স প্লাস জব পসিবিলিটি, আমরা আপনার আদার্স যে আপনার অ্যাটাকিং গুলা নেটওয়ার্ক বা আদার্স ওপেন সোর্স ইন্টেলিজেন্স গুলো নিয়ে আসছি হচ্ছে জবের জন্য। আর আমাদের ফ্রিল্যান্স মার্কেট প্লেসের কথা যদি বলেন, টোটালি আমরা কাজ করবো হচ্ছে ওয়েব নিয়ে, ম্যাক্সিমাম অ্যাবাউট 90% বলতে পারেন, কারণ ওয়েব নিয়ে আপনার ভালো মতো জানেন ওয়েব নিয়ে সব থেকে বেশি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। যত ওয়েবার ওয়েব ডেভেলপার ওয়েব ডিজাইনার হবে আপনাদের ভ্যালু তত বেড়ে যাবে, কাজ তাদের বাড়লে আপনাদের আরো বেড়ে যাবে। আমরা ওয়েব ফোকাসড, আমাদের কোর্সটা টোটালি ওয়েবটা ফোকাসড হবে। আর আমাদের ওয়েবের বিভিন্ন ধরনের ভার্নাবিলিটি গুলো দেখবো, কিছু ভার্নাবিলিটি আপনার কাছে কঠিন লাগতে পারে, কিছু ভার্নাবিলিটি আপনার কাছে একদম ইজি লাগতে পারে, তবে যেটা ইজি লাগবে ওটাকে ছাড়িয়ে দেন না। এমন এমন ভার্নাবিলিটি আছে যে আপনার খুবই ইজি ভার্নাবিলিটি, এটার জন্য আপনি $500 পাই গেছে ক্লায়েন্টকে দেখায় বা আপনার একটা বাউন্ডি পায়, কিন্তু আপনি কিন্তু টেস্ট অনেকে আছে যে আপনার অনেকে টেস্ট করতেছে ক্রিটিক্যাল ভার্নাবিলিটি, কিন্তু সেই ক্রিটিক্যাল ভার্নাবিলিটি পায় নাই। ওয়েবসাইট বেসড একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা কি শুধুমাত্র সিএমএস বেসড দেখব নাকি কাস্টম কোড দেখব? না ভাই, আমরা অবশ্যই আপনার আমরা কাস্টম দেখব প্রথমে, দেন আমরা সিএমএস এ যাব। আপনি যদি আমি মনে করি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আপনি যদি কাস্টম হইতে যদি অ্যাটাকিং না পারেন তাহলে তো আপনি সিএমএস অ্যাটাকিং ভালো করবেন না, আপনার অন্য নলেজ থাকবে না। তো আপনার আমরা কাস্টমে প্রচুর অ্যাটাক করব, আমাদের যে ভার্নাবল মেশিন আছে ওগুলাতে অ্যাটাক করব। দেন আমরা আমাদের কোর্সটা হচ্ছে আপনার ভার্নাবল মেশিন তো দেখাবোই, পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল ওয়েবসাইটেও অ্যাটাক দেখাবো, কিন্তু কেউ ক্ষতি করবেন না। কেউ যদি কোনো ক্ষতি করেন আপনাদের নিজেরা নিজেদের দায় বা আপনাদের যে আইন এটা আপনারা ভোগ করবেন, আমরা কোনো দায় থাকবো না। অ্যান্ড কখনো আমরা বাংলাদেশের কোনো ওয়েবসাইটে, নিজের দেশকে ভালোবাসবো অবশ্যই, কিন্তু বাংলাদেশের কোনো ওয়েবসাইটে অ্যাটাক করবোই না। আচ্ছা, আমাদের কি লারাভেল, উইক্স
এবং শপিফাই সাইটগুলোকে কিভাবে হ্যাকিং করা হয়। আমি বলি আপনার কাস্টম যদি ওয়েবসাইটের কথা, যেহেতু আমি বলেছি কাস্টম ওয়েবসাইটের কথা, কাস্টম ওয়েবসাইট বলতে আপনাকে বোঝাচ্ছে যে ওয়েবসাইটটা সে পিএইচপি তে করতে পারে, পিএইচপি এর ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক যদি নিয়ে আসেন তাহলে সেটা লারাভেল, তো এখানে কিন্তু কামার হয়ে গেল। আপনি যে ওয়েবসাইট এর দেয় সে করুক না কেন, পাইথন দিয়েও যদি করে আপনার অ্যাটাকিং মেথড গুলো সেম যে কোনো ওয়েবসাইট এর ক্ষেত্রে, আপনারা বুঝতে পারছেন অ্যাটাকিং মেথড সেম হতে পারে, একটা সিএমএস বা হতে পারে, তো বাগ গুলা সেমই পাওয়া যাবে। ধরেন আপনি ওয়েবসাইটে একটা কুকিজ বাইর করতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার একই ধরনের অ্যাটাক করতে হবে, ডকুমেন্ট ডট কুকি দিয়ে আপনার কুকি বের করতে হবে, আপনি কিন্তু ডকুমেন্ট ডট সামথিং দিয়ে আপনি কুকি বের করতে পারবেন, তাই না? সো আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট হোক না কেন আপনার প্রসেস একই থাকবে। আমরা কাস্টম ওয়েবসাইট দেখবো, কাস্টম ওয়েবসাইট থাকতে পারে সেটা পিএসপি, আমরা গুগল থেকে নিয়ে আসবো, ওকে? সো এইভাবে আমরা করতে পারবো, বেসিক্যালি আপনার এগুলো ট্রাই করবো। আর প্রোগ্রামিং নলেজের কথা যারা বলতেছেন, প্রোগ্রামিং নলেজ বলতে আপনার জেনারেল যারা বেসিক ধরেন এইচটিএমএল সিএসএস এগুলো বাদ দেয় ভাই, এগুলা যারা জেএস এর কথা বলবো তারা অটোমেটিক বুঝে যাবেন, তাও বলতেছি এইচটিএমএল সিএসএস জেএস পিএইচপি বেসিক জানা থাকলেই হবে। কারণ আপনি এটা করতেছেন আপনার কাজ হতে ভার্নাবিলিটি বের করা, আপনার কাজ ডেভেলপিং করা না। আপনি যখন ডেভেলপার হয়ে যাবেন, ভালো কি বলে গুড প্রোগ্রামার হয়ে যাবেন, তখন আপনি টুল বানাতে পারবেন, তখন আপনার লেভেলটা হাই লেভেলে চলে যাবে। আপনার যদি ওই লেভেলে এখন আপনি ভালো প্রোগ্রামার থাকেন তাহলে আপনি ধরে রাখেন যে আপনি এগুলো কাজ করার পর আপনি নিজে একটা ভালো লেভেলে চলে যাবেন, ভালো একজন পাইথন। যারা এই প্রোগ্রামিং গুলো জানে না তাদের ক্ষেত্রে কতটা, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ভাই, যারা প্রোগ্রামিং জানে না তাদের কোনো প্রবলেম হবে না। সেটা হলো যে আপনার বেসিক যেটা, আপনি ধরেন আপনার আপনি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস কাজ করতে চাচ্ছেন না, আমি জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, আপনার কাজ করার ইচ্ছা নেই, আমার আপনার কাজ হচ্ছে শেখার আপনার ইচ্ছা, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার কোনো প্রোগ্রাম নলেজের দরকার নেই, টুলস গুলো ইউজ করে আপনি সুন্দরভাবে আপনি কাজগুলো করে নেবেন। এখন কমেন্ট ভাই আমরা কি মানুষের টুল সবসময় ইউজ করবো, অন্যদের টুল না ভাই, অন্যদের টুল যদি আপনি ইউজ না করতেছেন তাহলে আপনি ভালো প্রোগ্রামার হয়ে টুল বানান, এটার একদম সিম্পল অ্যান্সার। আচ্ছা ভাই, আর প্রোগ্রামিং নলেজের তেমন দরকার হবে না ভার্নাবিলিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। আপনারা যদি আপনারা বলেন যে যেমন যারা এসকিউএল টেস্টারের কথা বলি, যারা সিকিউরিটি সফটওয়্যার টেস্টিং নিয়ে কাজ করি, তারা কি আপনার আপনাকে সফটওয়্যার বানায় মানে টেস্টিং করে, নাকি সফটওয়্যার বাগ গুলো নিয়ে কাজ করে, কোনটা বলেন? আমার শুধু এটা জানলে হয় যে এটাকে এইচটিএমএল কোড বলে, এটাকে সিএসএস বলে, এখানে সিএসএস থাকে একটা এইচটিএমএল বডির ভিতর, আর এখানে পিএইচপি কোডটা এমন থাকে, ধরেন পিএইচপি কোডের যে বেসিক কমেন্টটা পিএইচপি ইনফো ধরেন বা হ্যালো, এগুলো যদি আপনি জানেন তাহলে আপনার চিনতে পারলেন এটা পিএসপি কোড, এটা আপনার যদি চিনতে পারেন এনাফ। কারণ আপনারা যখন আমরা ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে কাজ করব, এটা তখন আমাদের কাজে লাগবে, এটা যদি আপনাদের কোর্সে না থাকতো তাহলে আপনার দরকার ছিল না যে আপনার এই কি বলে কোডিং নলেজের, একদম বেসিক নলেজ লাগবে যেটা আমরা দেখিয়ে দেবো যে আপনারা এটা এভাবে আইডেন্টিফাই করবেন। কারণ আপনি ম্যালওয়্যার অ্যানালাইসিস করতে গেলেন, আপনাকে বললাম যে ভাই আপনি জেএস ফাইলের এই জেএসটাকে আপনি রিমুভ করবেন, এটা ম্যালওয়্যার, আপনি কি করলেন পিএইচপি ফাইলে ঢুকে ওই পিএইচপি ফাইলটাকে ডিলিট করে দিলেন, তাহলে ভাই কিছু হইলো? এজন্য আমাদের বেসিক লেভেলটা জানা দরকার, কিন্তু আমাদের ওই প্রো লেভেলে যাওয়া দরকার না। আপনার যদি প্রো লেভেলে যাওয়ার ভাই প্রয়োজন হয় সমস্যা নাই ভাই, আপনি শিখতে পারেন, শিখে শিখে আপনি টুল বানান, সমস্যা নাই, আমাকে একটা টুল দিয়ে আমার খুবই ভালো হইব। তো আপনার এটা হলো আপনার ভাই বিপিএস সার্ভারের সিকিউরিটি নিয়ে দেখা মানে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় সার্ভার সিকিউরিটির ক্ষেত্রে, আমরা শুধুমাত্র বিপিএস সার্ভার বলেন যে কোনো সার্ভারে বলেন, আমাদের সার্ভারের সিকিউরিটি বলতে আপনার যদি আপনি বলবেন সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর যে কোর্সগুলো তাহলে আপনাকে দেখাইতে হবে, সেটা হলো যে আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন আপনি কীভাবে কাজ করেন, যারা এখানে নেটওয়ার্ক নিয়ে কাজ করেন তারা মনে বুঝতে পারতেছেন, তো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তখন কাজ করতে হবো এগুলো নিয়ে। তখন তো আপনার ভাই এগুলো তো এক কোর্সে সব আপনার দেখানো সম্ভব না, আমরা দেখিয়ে দেবো যে আপনার সার্ভারের কী কী জিনিস আপনি চেঞ্জ করলে অ্যাটাকাররা আপনার এক্সেসটা পাবে না। এখনো যদি কোন ভাই বিপিএস সার্ভার তাহলে আমার কি করা লাগবে জানেন ভাই, একটা কাস্টম বিপিএস সার্ভার কেনা লাগবো, কেনা কর অ্যাটাক গুলো দেখাইতে হবো বিপিএস সার্ভারের, দেন আপনাকে সবাই একটা বিপিএস সার্ভার দেওয়া লাগবে, এটা কি সম্ভব ভাই? ভাই ভাই আমার কাছে বিপিএস সার্ভার আছে, তাহলে আপনি নিতে পারেন, তবে আমি এটা শিখতে চাচ্ছি আর কি, কিভাবে সার্ভারটারে এখন আমি সিকিউর করা যায়। সার্ভারের কথা বলেন, সার্ভারের কথা যেটার কথাই বলেন, সার্ভারের আপনার যারা প্রোভাইডার আছে ওদের যেখান থেকে ধরেন আপনার কাছে যে বিপিএস সার্ভারটা আছে ওই সার্ভার যে প্রোভাইড করতেছে তার যদি সিস্টেম অ্যাটাক হয় আপনার বিপিএস সার্ভারের সিকিউরিটি নিয়ে কোনো লাভ আছে? সার্ভার সিকিউরিটি গুলো এমন, বুঝতে পারছেন? এন্ড ওয়েব সিকিউরিটির ক্ষেত্রেও, ওয়েব সিকিউরিটির ক্ষেত্রে আপনার আমরা দেখবো যে আপনার আমাদের যে সার্ভার গুলোতে, সার্ভার গুলোতে মানে কি থাকে, ওয়েবসাইটের ফাইল থাকে, ডেটাবেস থাকে,
আমরা ওখান থেকে সার্ভারে কিভাবে দেখবো যে ডেটাবেজের সিকিউরিটি আমরা দিব। কারো যদি এসএসএস ভালো জানেন তারা খুবই রেগুলার করতে পারবে যে আপনার কিভাবে সিকিউরিটি, আপনার একটা কাস্টম আইপি দিয়ে আপনি শুধুমাত্র লগ ইন করবেন, যত অ্যাটাকারের কাছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড থাকুক না কেন সে কিন্তু আপনার সার্ভারের ব্যাকএন্ড অ্যাক্সেস নিতে পারবে। আপনি এইভাবে এগুলো দেখাই দিব আমরা যে এইভাবে করতে পারেন। এখন সার্ভার সিকিউরিটি যেটা বললেন এটা তো ভাই তেলে ভাই আমার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্স লঞ্চ করা লাগবে আপনাদের জন্য। আচ্ছা ভাই আমরা যারা ইথিক্যাল হ্যাকিং এক্সপার্ট হব তাহলে প্রথমে কি আমাদেরকে হ্যাকার হতে হবে? আমি বলি ভাই তো বেসিক শেখা লাগবে। আমি আপনাকে বলি সকল সাইবার সিকিউরিটি স্পেশালিস্টই হ্যাকার, সকল হ্যাকার মানে সকল হ্যাকার হয় সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ভাই। লাও মানে কোদ কোদ মানে লাও। হ্যাঁ হ্যাঁ এটাই ভাই। এখন কথা হলো যে আপনি আপনি ভালো একজন হ্যাকার, স্ক্যামাররাও কিন্তু ভাই হ্যাকার বুঝছেন, স্ক্যামাররাও কিন্তু হ্যাক করলো, ওরা যদি আপনি বলেন ইন্ডিরেক্টলি হ্যাকার কিন্তু ও কি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট? আপনার মতে কখনোই না। সো আপনার সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট একটা বিষয়, হ্যাকার হচ্ছে আপনার ওই অটোমেটিক হ্যাকার হয়ে গেছে। সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কাজ করবো, সাইবার সিকিউরিটি নট এনলি আমরা আমরা ওয়েবসাইট দেখবো, আমাদের পার্সোনাল সিকিউরিটি নিয়ে আমরা কাজ করবো কিভাবে আপনার, যে কেউ ধরেন ওদিনকে আমি ওয়েফের একটা অ্যাটাক দেখালাম, ওটা তো বেসিক লেভেলের ভাই অ্যাটাক আছে। লাইভে তো ওই অ্যাডভান্স লেভেল গুলো দেখানো যায় না, বেসিক লেভেলের অ্যাটাকটাই দেখালাম, তাও আমি এক্সিকিউট করে দেখাই না যে কেমনি কেমনি অ্যাটাক করবে না, আমি জাস্ট একদমই মানে সংক্ষিপ্ত করে দেখাইছি। কথা হলো যে আপনার ওরকম বাংলাদেশ না শুধুমাত্র ওয়ার্ল্ডে বহুত পার্সন আছে, ওই অ্যাটাকটা যখন হবে দেখবেন ও সব পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, ওয়াইফাই এর শুধু পাসওয়ার্ড না আপনার ওই নেটওয়ার্কে অ্যাটাক করে আপনার যে কোনো কিছুর লগ ইন ক্রিডেনশিয়াল সে নিয়ে নিতে পারে। এটা ডিপেন্ড করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আপনি কত ভালো বুঝেন। এখন যদি আপনি আমাদের কোর্সে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং না জানতাম তাহলে এটা জানে কোনো লাভ আছে? আপনি হ্যাকার হইলেন স্পেশালিস্ট বুঝছেন, স্পেশালিস্ট হলো আপনার অ্যাওয়ার, আপনি আপনি বুঝতেছেন ভালো, আপনার ভালো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ আছে, টেকনিক প্র্যাকটিস খুব ভালো বুঝেন, এটাকে বলা হয় স্পেশালিস্ট। আর হ্যাকার হলে যে আপনি হ্যাক করলেন এই অ্যাটাক করলেন এই, এটা তো ভ্যালু নাই ভাই। আর একজন কোশ্চেন করছেন যে আপনার সাইবার সিকিউরিটি নিয়ে কি মার্কেট সিকিউরিটির কাজ বেশি না টেস্টিং এর কাজ বেশি? ভাই দুটোর কাজ অনেক বেশি আপনার, তবে সব থেকে বেশি কাজ যদি বলেন আপনার মানুষ টেস্টিং টাগে করে, টেস্টিং টা আমার আমি এক্স্যাক্টলি সিকিউর কিনা ও সিকিউরিটি মেইনটেইন করে কিন্তু আপনার কাছে বলে যে ভাই টেস্ট করো। ও ডেভেলপার সিকিউরিটির কাজ আমি বলি আপনাকে, কাস্টম যে ওয়েবসাইট গুলো আছে ওদের সিকিউরিটির কাজ হচ্ছে ডেভেলপারদের, আপনার কাজ হচ্ছে বানাবিটি বাইর করে দেওয়া, বুঝতে পারছেন? কারণ আপনি যদি সিকিউরিটি ইনসিওর করতে চান আপনাকে বললাম না ভালো প্রোগ্রামার হইতে হবে, তখন আপনার ওই হোল গুলো আপনার যায় যায় ওই হোল গুলো আগে ব্লক করে দিতে হইব, তাহলে আপনার তখন আপনার হাই লেভেলের ডেভেলপমেন্ট নলেজ লাগবে। কিন্তু এটা কাজ তো ডেভেলপারদের, আমাদের কাজ আমরা বসে বসে ওদেরকে ওরা খুব ভালো ভালো বানাবে ওয়েবসাইট বানাবে আমরা ব্রেক করে দিব, এটা হচ্ছে আমাদের কাজ। তবে আমরা সিকিউরিটি পার্টটাও দেখবো, এমন না যে দেখবো না, সিকিউরিটির ভাই কাজ আছে আমরা দেখবো, যত সিকিউরিটি স্পেশালিস্টরা দেয় তারা বুঝতে পারছেন স্পেশালিস্টরা দেয়। যেমন ধরেন আপনি এমন একটা সিকিউরিটি দিলেন একটা ফায়ারওয়াল রেখে দিলেন, ধরেন জাস্ট ওখানে একটা ধরেন এমন একটা ফায়ারওয়াল দিয়েছেন আমার, আমি ওটাকে ডেট করে যাইতে পারতেছি না, যদিও আমার কাছে ধরেন আমার কাছে AK-47 আছে কিন্তু আমি এমন ফায়ারওয়াল দিয়েছি AK-47 আমি কিন্তু ব্রেক করতে পারতেছি না, এটা বুঝছেন ভাই, এটা হচ্ছে স্পেশালিস্ট সিকিউরিটি, এগুলো আমরা দেখব। বুঝতে পারছি। সো আর যদি আরো থেকে বলতে পারেন, যদি এই মার্কেট প্লেস এর কথাই বলি, যদি কোনো ধরেন যে আনইথিক্যাল একজন বায়ার যদি চায় উনি ওনার আক্রোশে কারো ওয়েবসাইট কে হ্যাক করাইতে আমার দ্বারা, ধরেন তাহলে আমার দ্বারা যদি কারো ওয়েবসাইট হ্যাক করাইতে চায় তাহলে আমার কাজটা করা কতটা যুক্তি? আমি আপনাকে বলি, বুঝতে পারছি ভাই, এগুলো আমি দেখাই তোর মাসকেও স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো। সেটা হলো যে আপনার একজন আসছে না একটু ভাই দেখতেছে, তাহলে দেখান দেখান ভাই স্ক্রিন শেয়ার করে দেখান দেখে। আচ্ছা দেখাতেছি কি আজ গুই গুই চাই দেখাই আপনাদের। হ্যাঁ ভাই এটা তো ফিগার আউট করতে হবে, নালে তো আমি হোয়াইট থেকে ব্ল্যাক হেড হয়ে যাব ইজিলি, জানবো না যে ব্ল্যাক হেড ভাই। ব্ল্যাক হেড এর দাম বেশি না হোয়াইট হেড এর দাম বেশি ভাই? কি করেন আপনারা তো ধরে নিয়ে যাবে সাইবার ক্রাইম ইউনিট কিভাবে রিকভার করা যায় আর কি,
কিভাবে ভাই আমরা দেখব অবশ্যই সিকিউরিটি আমরা কিভাবে হ্যাক রিকভারি করব ফাইবার ফাইবার ক্রাশ দেখাইবে যে ওই জায়গায় কি অন্য কোনো স্কিল থাকলে ওইগুলা গিগ করার ক্ষেত্রে হেল্প হবে মানে ফাইবার হ্যাঁ ভাই অবশ্যই ফাইবার ক্রাশের যে কোশ্চেনগুলা ভাই আমি তো এটা নিয়ে কাজ করব এখানে ফাইবার ক্রাশের যে কোশ্চেনগুলো কি কি নিয়ে পলিসি গুলো এগুলো টোটালি মিনাস ভাই দেখবেন আপনাদের ফাইবার আপার ক্রাশ এগুলো মিনাস ভাই দেখবেন তো তাকে এগুলোর কোশ্চেনগুলো তাকে একটু পাস করে দিয়ে নিন এটা ভালো হয় আপনাদের আমি জাস্ট একটা ই দেখাচ্ছি ওয়েবসাইট না আপনাদের জাস্ট সিম্পল একটা জিনিস দেখাচ্ছি অনেকে আছে যে হোয়াটসঅ্যাপ হ্যাক করে দাও ভাই ইমো হ্যাক করে দাও ভাই বিকাশ হ্যাক করে দাও ই বলো ভাই ভাই ইউকে থেকে বিকাশ অ্যাকাউন্টের অ্যাক্সেস চাই বুঝেন না চিন্তা করেন কি অবস্থা এই যে দেখেন সে বলতেছে যে হাই আই নিড এ পারসন টু গেট মি লেজিট ডার্ক ওয়েব বায়ার্স এন্ড মেক শিওর এভরিথিং ইজ ফেয়ার এন্ড হোয়াইট বুঝতে পারছেন সে ডার্ক ওয়েব আচ্ছা ভাই আপনারা কিভাবে সব ডার্ক ওয়েব মানে রিকোয়েস্ট দিল আগে বুঝলাম না ডাজন্ট মেক সেন্স এখানে সে একটা জব পোস্ট করে আমাকে জাস্ট ইনভাইট করছে আর আমি কিন্তু ডিক্লাইন করে দিয়েছি যে এটা ডার্ক ওয়েব দেখে দেখতে পারতেছে এটা ফেক আনএথিক্যাল কাজ এটা আমি বুঝছি ওকে এটা করব না সো এরকম ভাই আর অনেক ধরনের আপনার ই আছে আপনার জব আছে আপনার বলতেছে হোয়াটসঅ্যাপ হ্যাক করে দাও দেন বলতেছে একজনের ওয়েবসাইট আমি ডিডোস করব তুমি ওয়েবসাইটটা ডাউন করে দাও আমি তোমাকে $100 দেব হ্যাঁ ভাই আপনি কাজটা নিয়ে ডাউন করে দিলেন কিন্তু আপনার এটাও থাকবে না এই দেখেন এখানে একজনে বলছিল যে তার ফেসবুক হ্যাক করে দিবে এই লেভেলের আপনার অনেক ধরনের কাজ আসবে সো এগুলোতে স্ক্যাম হিসেবে নিয়ে নেবে দেখেন বলতেছে যে আই এম লকড আউট অফ মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড দে ওয়ান্ট টু আইডেন্টিফাই হু আই এম উইথ এ ফর্মার সেলফ নাম্বার এটা বুঝতে পারছেন দেখছেন কি লেভেলে সে স্ক্যাম করছে এখানে সে বলতেছে যে সে আপনাকে বিশ্বাস করুন ট্রাই করতেছে যে হ্যাঁ আমার সেলফুর যে ফর্মার নাম্বার ছিল ওই নাম্বারে সে কুড়ের কারণে সে ঢুকতে পারতেছে না তার ফেসবুকটা আপনি আনব্লক করে দেন হ্যাক করে দেন আপনাদের সচেতনতার জন্য আপনি যখন স্পেশালিস্ট হবেন তখন আপনার এগুলো খুবই জানা দরকার যে কোন কাজগুলো আমি করব কোন কাজগুলো আমি করব না যখন হ্যাকার হিসেবে ভাববেন আপনি এজ এ হ্যাকার হিসেবে যখন আপনার থিঙ্কিং থাকবে তখন আপনার থিঙ্কিং থাকবে যে আমি এটা করবো ডাটাগুলো গ্যাদার করবো যখন আপনি স্পেশালিস্ট হিসেবে থিঙ্কিং করবেন তখন আপনার টার্গেট থাকবে যে আমি যেটা করছি বা আমি যে কাজটা করবো এক্স্যাক্টলি এটা ঠিক হবে কিনা বা এটাতে মানুষের কোনো ক্ষতি হবে কিনা এটা হলো স্পেশালিস্ট আর হ্যাকারের পার্থক্য বুঝতে পারছেন আপনার যদি আপনার যদি খুব ভালো লেভেলের বলে এক্সপিরিয়েন্স নলেজ স্কিল যদি আপনি গ্যাদার করতে পারেন গভর্নমেন্টের কত ব্যাংক আছে ভাই হিউজ লাগতেছে সকে মানুষ লাগতেছে আপনার যদি মন চায় না ভাই আমি পুলিশে চাকরি করুন সাইবার ক্রাইম ইউনিট আছে না এরকম প্রত্যেকটা সেক্টরে বর্তমানে সাইবার সিকিউরিটি ঢুকে গেছে আপনাকে দেখাইলাম না যে আপনার কি আপনার মোবাইল নিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতর রেট ইনস্টল করে দিল বা প্যাকডাউন ইনস্টল করে দিল আপনার মোবাইলের অ্যাক্সেস তো শেষ আপনি তো জানেনই না ভাই এখানে সিএসি আর নন সিএসি কতটুকু কি গুরুত্ব আছে সিএসির ক্ষেত্রে আমি যেটা বললাম প্রথমেই আমি ও সিএসসি তে অ্যাডমিশন নিয়েছি জাস্ট আমি কিন্তু নন সিএসসি ছিলাম বাট এখন কনভার্ট হয়ে গেছি আমি জাস্ট আমার অফিস থেকে আমাকে আমার যে জব কোম্পানি ওখান থেকে আমাকে অফার করেছে যে তুমি একটা বিএসসি কমপ্লিট করে ফেলাও যেহেতু তোমার নন সিএসসি ব্যাকগ্রাউন্ড তাই ডাবল বিএসসি করে ট্রাই আছে আর কি একটা কথা হলো যে আপনার যেটা বললেন যে আপনার কি যেন বললেন ভাই ভুলে গেছি সিএসসি আর নন সিএসসি হ্যাঁ সিএসসি নন সিএসসি ভাই এখন যদি আপনি জব মার্কেট প্লেস গুলো দেখেন বিশেষ করে আপনার ডেভেলপমেন্ট সেক্টর বলেন আপনার আইটি যে সেক্টরটা এক কথা আমাদের যে কাজটা এটা আইটি সেক্টরের কাজ তাই না এই আইটি সেক্টরে আপনার সার্টিফিকেশন ভ্যারি করে না খুবই কম ভ্যারি করে যেমন আপনার যদি খুব ভালো একজন পাইথন প্রোগ্রামার হন সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে আপনার কি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন কারণ পাইথনের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটা চায় কিন্তু বর্তমানে এটা আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের বাংলাদেশে তো আমরা এখনো ব্যাকডেটেড পরিস্থিতিতে আছি যে আমরা বলতেছি যে তুমি কোন ব্যাকগ্রাউন্ডের আসো নলেজ কতটুকু আছে জানি না কোন ব্যাকগ্রাউন্ডটা এডেল আসো সিসি ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্সের বা বা ইলেকট্রিক আপনি যে ফিল্ডেরই হন না কেন আপনার যদি নলেজ থাকে আপনার স্কিলস থাকলে আপনার পথকে আটকাতে পারবে না আপনার যদি স্কিল না থাকে সার্টিফিকেট গলায় ঝুলে রাখলেও আপনার কোনো লাভ নাই ভাই আপনাকে কেউ দামি দেবে না বর্তমানে স্কিলসের দুনিয়াতে বর্তমান দুনিয়ার তো স্কিলস এর দুনিয়া আগে সার্টিফিকেট ছিল কোন ওটা চলে গেছে ভাই সার্টিফিকেট আপনার দেখবে কখন ধরেন আপনার অনেক সময় দেখেন না যে আপনার
10 বছর 15 বছরের কিন্তু ছোট ছোট বলাবান খুব ভালো হ্যাকিং এক্সপার্ট উমুক টুমুক হ্যাক করে ফেলাইছে টুইটার অ্যাক্সেস নিয়ে ফেলাইছে ওদেরকে কিন্তু তারা রিক্রুট করে কিন্তু ওরা কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানিতে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি আপনার ওর কি সার্টিফিকেট দেখতেছে ওখানে একটা বলাবান ওর সার্টিফিকেট তো হয় নাই এখন এরকম ভাই অনেক নিউজ লেটার পাবেন একটু স্ক্রল করে দেখবেন এখানে এই ফিল্ডে তো আসছেন এরকম নিউজ অনেক দেখবেন নিজে অনেক মোটিভেশন পাবেন যে একটা হেল্প দরকার আমার প্রাইমারি ওএস তো কালি লিনাক্স তো আমি চাচ্ছি জুম যে অ্যাপটা সেট আমি ইনস্টল করতে তো ইনস্টল করছি কিন্তু ওপেন হচ্ছে না তা আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করব ভাই এখন তো এই সেশনটা অনেক বড় হয়ে গেছে অলরেডি কথাটা যে আপনার ইনস্টলেশন প্রসেস আপনি দেখেন কালি লিনাক্স এ কিভাবে আপনার জুমটা ইনস্টল করবেন ভালোমতো একটু গুগল করেন আই হোপ সলিউশন পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমি অলরেডি দেখছি ভাই বুঝছেন কিন্তু লেটেস্ট কোনো ভিডিও নাই আগের আগের টিউটোরিয়াল অনুযায়ী আমি ইনস্টল করছি কিন্তু এরর দিতাছে কতদিন হলো ভাই এখন যদি বলি হিসাব করতে হবে 3.5 বছর বড় হয়ে গেছে অলরেডি এর আগে তো হচ্ছে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেন তাই না ভাই ওয়েব ডেভেলপার হিসেবে আমি কোনোদিন কাজই করিনি আমার কথা হলো আমি বলি সেটা হলো যে আপনার যখন লকডাউনের আগে আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট অ্যাডমিশন দিলাম তখন আপনার ওয়েব ডেভেলপমেন্টে আমি কেবল একটা গভর্নমেন্টের ট্রেনিং করেছিলাম ওখানে আপনার জাস্ট ওয়েব ডিজাইন শিখছিলাম আপনার ওয়েব ডেভেলপমেন্ট এতটুকু শেখায় নাই ডেভেলপমেন্টের আপনার জাস্ট ডিজাইনিং ডেভেলপমেন্ট হালকা পার্ট শিখে দেন বলছিল যে মার্কেট প্লেসে কাজ করার সামথিং ফাইবারে গেলাম ফাইবারে গিয়ে আমার স্কিলস সেটা হলো যে আমার টেকনিক্যাল জিনিসগুলো ভালো লাগে আমার ডিজাইনিং সেন্স কাজ করে না আমি ছোটকাল থেকেই আঁকা আঁকিতে মনে করেন একদম খুব পারি না কিচ্ছু সো এই জন্য আমার ডিজাইনিং সেন্সটা কালার কম্বিনেশনটা ভালো না এই জন্য আমি ট্রাই করলাম যেহেতু আমার ওয়েবের হচ্ছে না আমার তো একটা নলেজ হচ্ছে না ওয়েবে কীভাবে হয় কী কাজ হয় না হয় তারপরে ডেভেলপমেন্ট হালকা স্কিল হওয়ার পর আমি বললাম যে তারপরে আমার পেশন কোন জায়গায় আছে আমি তো ট্রাই করছি আমার স্কিলস দিয়ে প্রথমে আমি কোন দিকে যাইতে পারি আমার ইচ্ছাকে আমি প্রথমে নিয়ে আসি আমি নিয়ে আসছি পরবর্তীতে আমার পেশনটাকে যে আমার পেশনটাকে কোন দিকে আছে পরবর্তীতে দেখলাম যে আমার পেশনটা একটু হ্যাকিং এর দিকে সাইবার সিকিউরিটির দিকে ভালো লাগে আর তখন বয়সটা একদমই কম ছিল 3 বছর আগেও যদি বলেন আমি 3 বছর আগে আমার লুকটা দেখেন একদম কিন্তু ছোটা পোলাপানা ছিলাম সো ওখান তখন অ্যাটাকিং মোডে ছিলাম যে কাজে লাগাইছিলাম সবাই আপনার ঘোরাঘুরি করছে সারাদিন ল্যাপটপে বৈশা ইরা দেখছি ট্রাই করছি লিঙ্কডইনে পোস্ট দিতাম আগে এক সময় পরবর্তীতে ওখান থেকে একটা জবে যখন হয়ে গেল তখন ওখানে যাওয়ার পর প্রফেশনাল মাঝদের সাথে যখন মেলামেশা শুরু করলাম তখন জানতে পারলাম যে এক্স্যাক্টলি স্পেশালিস্ট হওয়া জিনিসটা কি আগে তো হ্যাকিং পরবর্তী স্পেশালিস্ট বিষয়টা জানতে পারলাম তখন আর কি মুডটাই চেঞ্জ হয়ে গেল যে সিকিউরিটি নিয়ে কাজ করব টেস্টিং নিয়ে কাজ করব মানুষের হেল্প করব আর আগে আমি আপনার একা একা কাজ করে স্পেশালিস্ট হওয়াটা খুব কঠিন যেমন একটা টিমের সাথে কাজ করলে কিন্তু অনেক কিছু শেখা যায় হ্যাঁ ভাই আপনার একটা টিম আমার বাইরের কান্ট্রির কিছু ভাই ছিল আপনার ইন্ডিয়ার কিছু ভাই ছিল খুব আদর কথা আমি যে জব পাইছিলাম আপনার টোটাল আমার কোনো সার্টিফিকেট ভাই তখন তো আমার কেবল আমি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার জাস্ট সেকেন্ড ইয়ার শেষ প্রায় ওই লেভেলে যাওয়ার পর তারা আমাকে জবে অফার করছে তখন আমি একদমই ছোট আর ওখানে যে আমি জব করতাম তখন ওখানকার সব থেকে ছোট আমি আসলাম খুব আদর পাইতাম শখে যাওয়ার পর তো মাথা ঘুরে গেছি ভাই চারিদিকে অ্যাটাকিং সিসিটিভি ফুটেজ অ্যাটাকিং যে উইন্ডোগুলা দেখতেছি যেগুলো আমি মুভিতে দেখতাম বেসিক্যালি মুভিতে দেখেন না যে একটা চারিদিকে টিভির মতো থাকে ছিল বাংলাদেশেরই
সেটা ছিল আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন, স্পার্টিক সলিউশন অনলাইন সার্ভিস লিমিটেড, এখন নাম একটু চেঞ্জ করেছে। সো ওটা ছিল আর কি, তখন আপনার ওই যে ভাইদের সাথে যখন একটু মেলামেশা হলো প্রফেশনাল, তখন আপনার এক্স্যাক্টলি বুঝতে পারলাম যে আসলে তো আমি যেটা চাচ্ছি এটা তো আসলে রাইট ওয়ে না, হ্যাকার রাইট ওয়ে না, স্পেশালিস্ট মানুষের হেল্প করাটা আমরা রাইট ওয়ে, কিভাবে আপনি কাজ করবেন। তো তখন আপনার আপনার জবে কাজ করলাম, তখন আপনার একটু করোনাতে আসার ফ্যামিলির অবস্থাও খারাপ হয়ে গেল, সবারই হয়েছে, আমি জানি না, যাও আমরা ভাই গরিব মানুষ, আমার খারাপ হয়ে গেছিল। সো আমার আব্বু আম্মুকে সাপোর্ট দেওয়ার একটা প্রয়োজন ছিল। সো তখন চিন্তা করলাম যে যেহেতু হ্যাকিং এর দিকে আসছি, একটু মার্কেট প্লেসে ট্রাই করে দিকে। তখন মার্কেট প্লেসে হ্যাকিং এর কাজের কথা যদি বলেন, ওটা মার্কেট প্লেসে নিউ, আজ থেকে প্রায় আপনার 2 বছর 2.5 বছর আগের কথা বলতেছি, তখনও নিউ কেবল। তখন আমি মার্কেট প্লেসে গিয়ে যাওয়ার পর আমার কোনো কাজ পাই না, 3 মাস হয়ে গেল। দেন আপনার জবে যখন আমি জয়েন করলাম, জবে যাওয়ার পর আপনার মার্কেট প্লেসেও আমি আপনার কাজ আমার আসা শুরু হলো, কারণ আপনার প্রফেশনাল কাছে সোয়া যখন আপনি পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা জিনিস কনভিন্স করা লাগে ক্লায়েন্টদেরকে। ওই জিনিসটা আমি আমার জব থেকে আমি শিখে ফেলাইলাম। দেন তাদের অ্যাটাকিং যে মেথডগুলো, যে যে সিক্রেট যে কাজগুলো, এগুলো আমি বুঝতে পারলাম। পরবর্তীতে আমি জিনিসটা নিয়ে আপনার মার্কেট প্লেসে আমার ওয়েব ডেভেলপমেন্ট যে প্রোফাইলটা ছিল ওটাকে আমি চেঞ্জ করে আমি ওটা সাইবার সিকিউরিটি প্রোফাইল বানিয়ে ফেললাম। দেন আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ ওখানে আমি সাকসেস হয়ে গেছি। তো শুরু করেছিলাম যেটা মার্কেট প্লেসে প্রোফাইলটা চেঞ্জ করে ফেললেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি আপনার প্রোফাইলে কাজ পেতে পরবর্তীতে সমস্যা হয়নি? না ভাই, আমি যখন চেঞ্জ করেছিলাম তখন আমার প্রোফাইলে কোনো কাজই ছিল, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আমি যখন চেঞ্জ করেছিলাম আমি কোনো কাজ পাই না, হতাশ আমি। পরবর্তীতে সাইবার সিকিউরিটিতে আমি ট্রাই করলাম যে আমি আরো 8 থেকে 9 মাস ভালো মতো সময় দিব। দেন সময় দেওয়ার পর 2021 সালের দিকে ফুললি নামলাম যে সাইবার সিকিউরিটি নিয়ে আপনার মার্কেট দিয়েছি। আমার 1 বছরও হয় না, আমি টু আপডেটেড কিন্তু হয়ে গেছি, অ্যান্ড সামনে লেভেল 2ও পাবো ফাইবারে। সো আপনার এরকম আর কি হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে আশা করি আপনারা যদি হার্ডওয়ার্ক করেন ইনশাল্লাহ আপনারা দ্রুত সাকসেস পাবেন ইনশাল্লাহ। এক ভাই হচ্ছে মেবি গ্রাফিক্স ডিজাইন বা এরকম নিয়ে কিছু একটা নিয়ে কাজ করে, তো উনি অন্য একটা মাল্টিপল ক্যাটাগরিতে করতে যাচ্ছে। সেক্ষেত্রে মিনহাজ ভাই বললো যেহেতু গ্রাফিক্স নিয়ে প্রোফাইলটা দাঁড়ায় গেছে, তার মোটামুটি বড় একটা প্রোফাইল, সেক্ষেত্রে সেম প্রোফাইল অন্য একটা ক্যাটাগরি না দেওয়া ভালো। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি অলরেডি ফাইবারে লেভেল 2 ওয়েব নিয়ে ওয়ার্ডপ্রেস প্লাস ই-কমার্স এগুলো নিয়ে লেভেল 2, সো সেই ক্ষেত্রে আমার কি আবার ওই সেম প্রোফাইলে সাইবার সিকিউরিটি করা উচিত হবে বা কি করতে পারি? আপনার দুইটা করণীয় হতে পারে। সবচেয়ে যেটা আমি প্রেফার করি, ফ্রেশ একটা প্রোফাইল, এটা সব থেকে প্রেফারেবল। কিন্তু আপনার যদি ওই লেভেলে আপনার গিগ গুলা থাকে সুন্দরভাবে, আপনি যদি আপনার যদি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন ভাই, ভুলে গেছি ভাই একটু যদি বলতে। আমি হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস ই-কমার্স নিয়ে করি। আচ্ছা, আপনি ওয়েব নিয়ে কাজ করতেছেন, সো ইটস ডাজন্ট ম্যাটার। যেহেতু ওয়েব নিয়ে কাজ করতেছেন আপনার জন্য দ্যাট ব্রাঞ্চ পয়েন্ট। এখন যদি আপনি গ্রাফিক ডিজাইন হতেন তাহলে আমি বললাম যে ভাই ফ্রেশ একটা প্রোফাইলে করেন, আপনি ওয়েবেই করতে পারেন, কারণ আমাদের কোর্সটা যেহেতু ওয়েব সিকিউরিটি পেনিট্রেশন টেস্টিং বেসড, সো আপনি ওয়েবের গিগ নিয়ে আসতে পারেন। ওয়েবের সার্ভিস আপনি ওয়েবের পাশাপাশি আপওয়ার্কে যখন আপনি যাবেন ওখানে 2টা প্রোফাইল করা যায়। আপনি ইনফরমেশন সিকিউরিটির উপর একটা প্রোফাইল করলেন, একটা সিএমএস এর উপর করলেন, সিএমএস ডেভেলপমেন্ট বা আপনি ডিজাইনিং যেটাই করেন না কেন, সো আপনার 2টা প্রোফাইলে থাকবে। আপনি ফাইবারেও একই কাজ করতে পারেন, 2টা সার্ভিসে আপনি দিতে পারেন, সমস্যা নাই ভাই। কথা হলো গিগ র্যাঙ্ক করা। গিগ আপনার এটা জানেন, ফাইবারে যারা অলরেডি কাজ করেন ভাই, যারা বিগিনার আছেন তারা ভাই কষ্ট পাবেন না, এটা কোশ্চেন আনসার দিচ্ছি, আপনাদের সময় আসবে ইনশাল্লাহ। এর আপনার আপনার যে সার্ভিস আপনি দিচ্ছেন ওই সার্ভিসটা র্যাঙ্ক করছে কিনা, এটা হলো মেইন বিষয়। আপনার গিগটা র্যাঙ্ক করা, গিগ র্যাঙ্ক করলে আপনি কাজ পাবেন, লাক, মার্কেটিং, অনেক ২৫ বছরের ভেতরে আমি মোটামুটি 90% এর উপরের কাজই আমার বায়ের রিকোয়েস্ট থেকে পাওয়া কিংবা রিপিটেড ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া, ডিরেক্ট র্যাঙ্কে থাকা অবস্থায় আমি কাজ পাই নাই খুব একটা। এটা ভাই তো আলহামদুলিল্লাহ, এটা তো আপনার প্রতি আল্লাহ তাআলার অশেষ রহমত ভাই। আপনার যদি র‍্যাঙ্কে না আপনি কাজ পাইতেছেন, এটা আল্লাহ, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার এখানে দেখাচ্ছে না, বাট যদি মুসলিম হয়ে থাকেন আপনার তো ভাই সিজদা পড়ে যাওয়ার কথা ভাই। র‍্যাঙ্কে থাকে কাজ পায় না ভাই, বারে র‍্যাঙ্কে আছে। আমার আসলে ফাইবারে দেখা গেছে
প্রতি তিনটা থেকে একটা নক পাই মোটামুটি ভাবে অন এভারেজ, তিনটা বিট করলে একটা পাই, এবং অনেক সময় দেখা গেছে যদি দশটা করি দশটার মধ্যে সর্বোচ্চ পাঁচ ছয়টা আসারও রেকর্ড আছে। এদিক দিয়ে একটু আগে আসি আর কি, বাট র‍্যাঙ্কে থাকা অবস্থায় অনেক অনেক কথা পাই। আপনারা সার্ভিস দিতে পারেন যারা ওয়েব নিয়ে কাজ করেন, আর আপনার সিকিউরিটি পেনশন টেস্টিং বা আপনার ম্যালওয়্যার অ্যানালাইসিস দিয়ে আপনার এই সার্ভিসগুলো আপনাদের প্রোফাইলে তুলতে পারেন, সমস্যা নাই, এটাতে কোনো প্রবলেমই হবে না। আপনারা সার্ভিস আরো ভালো দিতে পারবেন যদি ক্লায়েন্ট ভালো পান, আর যদি ফিক্সড কোনো ক্লায়েন্ট থাকে দেন তো আপনার আরো সুবিধা। ধরেন আপনার একজনকে আপনি ওয়েবসাইট বানিয়ে দিচ্ছেন, একটু রেকর্ডটা শেষ করে দিব, তারপর আমাদের যে অফিসিয়াল যে সেশন এটা শেষ হয়ে যাবে। আমরা বললাম কি নিয়ে কাজ করছেন বা কোন ফিল্ডে কাজ করতে পারেন এটাও বললাম, সেগুলো নিয়ে আপনারা ভালো মতো দেখতে পারেন, চেক আউট করতে পারেন। আই হোপ আপনারা ভালো কিছু করতে পারবেন। আর সময় আপনার যদি বলেন যারা বারবার কোশ্চেন করেন বাই টাইম সেন্স, টাইম সেন্স আপাতত আমি আমাদের যে অফিসিয়াল যে লাইভ সেশন শেষ করে দিচ্ছি। আরো যদি কোশ্চেন থাকে বলতে পারেন টপিকের ভেতর, আপনার আই হোপ যে টপিক গুলা আপনার স্লাইডে আছে ওটা দেখছেন। কিন্তু দেখা যাবে যারা বিজ্ঞানের আমরা ভাই আছি বা বোন আছি তারা কিন্তু আপনার হতাশ হয়ে যাবে যে ভাই আমি কিছু জানি আসি নাই তো আমি এখানে পারবো। আমারও এমন হয়েছিল যখন আমি ফার্স্ট শুরু করি কিছুই বুঝতাম না ভাই, আর ইউটিউবে তো আপনার ভিডিও গুলো ওরকম আপডেটেড থাকে না, ব্যাকডেটেড থাকে। তো এই কারণে মনে করেন আপনার ওগুলা ফলো করলেও দেখা যাচ্ছে এরর পাচ্ছি আর হতাশ। আপনারা ইউটিউব ফলো করার কোডম্যান ভিডিওর কয়েকটা হ্যাকিং এর কয়েকটা ভিডিও দেখছিলাম কোডম্যান ভিডির এই গত কয়েক দুই তিন দিন হয়, কিন্তু যা দেখছি সব মাথার উপরে দিয়ে গেছে তারপর থেকে। এগুলো ভাই কভার করা হবে ইনশাআল্লাহ, আর হতাশ হবেন না, এটাই হচ্ছে কথা। আমি কখন আমার দুর্বল বিশ্বাস আছে, আমার অনেক বড় ভাই আছেন, অনেক সিনিয়র আছেন, অনেকে দেখা যাবে আমার আপুর বয়সের অতিক্রম করে ফলাইছেন, তো তাদের জন্য শুভকামনা রইল তারা এই বয়সেও আসছেন। তো কথা হলো যে আপনার আমি কখন আমার দুর্বল স্টুডেন্টদের হাত ছাড়ি না, তাদের জন্য আমি অলস আছি, কিন্তু কথা হলো যারা অলস স্টুডেন্ট তাদের জন্য ভাই আমি নাই। কারণ আপনার পিছনে সময় দিয়ে, কারণ যারা অলস তাদের পিছনে ভাই সময় দিয়ে আমার কোনো লাভ নাই। আপনি যদি দুর্বল থাকেন, আপনাকে যদি আমি সবল করতে পারি ইন ফিউচার, আপনি যখন একটা পজিশনে যাবেন জীবনে যদি একবার দেখা হয় বলবেন যে ভাই আমাকে কিছু একটা শিখাইলো বা শিখাইছিল বা আপনাকে হইতে পারে আমার একটা টিমে নিয়ে আসলাম। এর আপনাদের জন্য যে লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট, যারা চলে গেছে তারা হয়তো একটু মিস করে ফেলছে, সেটা হলো যে আপনার আপনারা এই কোর্স থেকে যারা খুব ভালো করবেন, যারা ভালো করবেন আমার আপনাদের কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে কিন্তু একটা মার্কিং থাকবে। সো আপনারা কিন্তু যারা লো যে অ্যাসাইনমেন্ট গুলো আছে ওগুলোতে যদি আপনারা একটু এফোর্ট কম দেন পিছিয়ে গেলেন, হার্ড গুলোতে আরো পিছিয়ে যাবেন। সো আপনাদের যারা খুব ভালো করবেন তাদের জন্য তো অবশ্যই পুরস্কার আছে আমার পক্ষ থেকে পার্সোনালি, সেটা হলো যে আপনাদের আমি পার্সোনালি একটা গ্রুপ করব, সেটা হলো যে আপনাদের পার্সোনাল ধরেন আপনার এই কোর্সের এটা তো জানেন একটা কোর্সে ভাই তিন মাস ভাই আপনি তো আপনি 8,000 স্যালারি, তাও অনেকের কাছে বলতেছে ভাই মানে এখানে দ্বিমত অনেক আছে। এক হলো যে ভাই অনেকে তো কোর্স করাচ্ছে ভাই 15-16,000 টাকা, আপনারা কেন 8,000 একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন যে ভাই আপনাদের কোর্স কেন এত বেশি অনলাইন করছে, কারণ কথা হলো যে ভাই আপনাকে যদি আমি এত বড় একটা সিলেবাস নিয়ে আসি একটা ব্রড সিলেবাস, ধরেন আপনাকে ওয়েব শেখাবো, নেটওয়ার্কিং শেখাবো, সিস্টেম হ্যাকিং শেখাবো, কিভাবে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করবেন এগুলো শেখাবো, তাই তো আমার কোর্স দেওয়া লাগবে এক বছরের ভাই। এক বছরের জন্য আমাকে ফি কত দেবে? আমি যদি তখন এক বছরের জন্য একটা 50,000 ফি দিই কয়জন থাকবেন এই জায়গায়? একজনও থাকবেন। সো এই জন্যই
একটা কোর্স কখনো আপনাকে স্বয়ং সম্পূর্ণ করতে পারে না, আপনাকে পথ দেখিয়ে দেবে, ইনস্ট্রাকশন দিবে, এমন হতে পারে একটা কোর্স একটু বেশি দিল আপনাকে, একটা কোর্স আপনাকে কম দিল। কিন্তু আমি ট্রাই করব যারা এখান থেকে খুব ভালো করবেন, যারা একটু বেস্ট লেভেলে থাকবেন, আমি বলছি না তার খুব মার্ক পায় যে বেস্ট লেভেলে থাকবে এমন না, তারা অলস আছেন তারা তারা আউট, তারা আমার কাছে কোনো দাম নাই, অলসের তার দাম নাই। যারা পরিশ্রমী আছেন, নলেজ ভালো, তাদেরকে আলাদাভাবে, ধরেন আপনাকে এখানে আমি পাঁচটা বার্নাবিলিটি দেখাচ্ছি, পরে তাদেরকে আমি আরো এক্সট্রা ভাবে তিন চারটা বার্নাবিলিটি দেখাবো, লাইভে দেখাবো, যদি না পারি রেকর্ড দেবো, তাও যদি না পারি ডকুমেন্ট দেবো, কিন্তু কিছু একটা হবে, কথা হলো এটাই। আর আরেকটা হলো যে আপনার আপনি আমার আপনার এই বেস থেকে আমি আপনাদের কাছ থেকে এটা আশা করি, এটা আপনাদের কাছে আমার চাওয়া, সেটা হলো যে আমাদের সামনে একটা হ্যাকাথন এর মতো আমরা প্রতিযোগিতা ছোট মোটো করে আয়োজন করা ট্রাই করতেছি বাংলাদেশে, হয়তো বা কোনো ট্রেনিং সেন্টার এরকম কিছু করে নাই, আই হোপ। কারণ আমি চাই আমার স্টুডেন্টরা কখনো হতাশ না হোক, তারা অলওয়েজ লেগে থাকুক, এই জন্য একটা প্রতিযোগিতা করি, তারা যেন ওখানে অংশগ্রহণ করে ভালো মতো একটা কিগুলা কাজ করে প্রাইজ নিতে পারে অ্যাটলিস্ট। আমরা চাই, আমি চাই যে বাইরের কেউ না নিক, আপনারা নেন, এটা হলো আপনার আমার চাওয়া, কোর্স শেষে আপনাদের কাছ থেকে আমার এটা চাওয়া, বা কোর্সের মাঝখানে এটা চাওয়া যে আপনারা এটা আমাকে দিবেন। এই কোর্স থেকে আমি চাই যে ফার্স্ট হইবেন বা সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড জানি কেউ না নিতে পারে, থার্ড যে কেউ হোক, থার্ড পার্সন হোক, আমার আশা নাই, কিন্তু ফার্স্ট জানি আপনাদের বেশ থেকে হয়, কারণ পুরস্কারটা আমি আর মিনাস ভাই দিব। বাইরের কেউ নিলে খুব কষ্ট লাগবে ভাই, শিখাইলাম আপনাকে বাইরে কেউ নিয়ে গেল পুরস্কারটা কেমন লাগবে কোন। সো আপনাদের জন্য এরকম একটা প্রতিযোগিতা থাকবে ইনশাল্লাহ, এন্ড এটা আপনাদের কোর্সের হয়তো বা 80% যাওয়ার পরে শুরু হয়ে যেতে পারে খুব সম্ভবত। সো আই হোপ আপনারা প্রিপারেশন ওইভাবে নেবেন, যারা ভালো করবেন ওই ওই আপনার কি বলে ওই প্রতিযোগিতায় যারা ভালো করবেন তারা কিন্তু একটা আমাদের কাছে একটা অবশ্যই ভালো কিছু এক্সপেক্ট করেন, আমরাও ট্রাই করবো একটা ভালো ফিডব্যাক দেওয়ার। সো আপনারা ট্রাই করবেন একটা হার্ডওয়ার্ক করার। আর অনেকে আছেন যে আপনার ডলার দেখে আসছেন, ভাই শত শত ডলার ইনকাম করতেছে অনেকে, 30-40 হাজার 50 হাজার ইনকাম, এই চিন্তা নিয়ে যদি কেউ আহেন তাহলে ভাই লাভ নাই, ধরা খাইছেন। সেটা হলো আপনার এই চিন্তা নিয়ে আসার একটাই কারণ, আপনি শিখতে আসেন নাই, আপনি আসছেন ডলারের জন্য, যেটা আপনার স্কিলস আপনাকে দেবে না, আপনার স্কিলস আপনাকে দেবে আপনার স্পেশালিটি, আর স্পেশালিটি আপনাকে অটোমেটিক সাকসেস দেবে। সেটা কোথায় সাকসেস হবেন আল্লাহ তাআলা সব থেকে ভালো জানেন। আমি কিন্তু কয়েকটা ডিপার্টমেন্ট ট্রাই করার পর ব্যর্থ হয়েছি ভাই, প্রচুর ব্যর্থ হয়েছি, পরপর দুইবার পাবলিক ইউনিভার্সিটি এক্সাম দিছি, পারি নাই, ব্যর্থ। সো আপনার যেদিকে নলেজ আছে আল্লাহ তাআলা যেটা আপনার জন্য ভালো জানেন এটা আপনার জন্য করবেন, ওই দিকে আপনি সবার আগে সাকসেস হবেন ইনশাল্লাহ, লেগে থাকবেন। সো আপনার জন্য এটা আমার অফিসিয়াল যে স্টেটমেন্ট গুলো ছিল, এগুলাই আপনার প্রতিযোগিতার জন্য প্রিপারেশন এখন থেকেই নিয়ে নেবেন, আপনার ক্লাসগুলো শেষ করলেই প্রিপারেশন আই হোপ হয়ে যাবে, বাড়তি কোনো সিলেবাস ওরকম দেওয়া হবে না, কারণ বাড়তি যদি সিলেবাস দিয়ে নেই তাহলে বাইরে থেকে কেউ এসে ডিরেক্ট পুরস্কার নিয়ে যাবে, তাহলে আপনারা ধরা খাবেন। আই হোপ আপনারা এটা ট্রাই করবেন ভালো মতো করার, আমি মন থেকে চাই ভাই, এটা একজন আর কি ইনস্ট্রাক্টরের কখন ভালো লাগে যখন তার একটা স্টুডেন্ট এক জায়গায় একটা ধরেন 500 জন প্রতিযোগী আছে বা 100 জন প্রতিযোগী ধরেন না ভাই, ওইখান থেকে আমার স্টুডেন্টরা বা আমার বড় ভাই উইনার হয়েছে ভাই, এর থেকে গর্বের বিষয় কিছু আছে নাকি? আমি মনে করি না কিছু আছে, এটা আমার কাছে অনেক গর্বের বিষয়। পুরস্কার যাই হোক, আপনি যে 100 জনের সাথে লড়াই করে যাতে ঠিক আছেন ভাই, এটাই ভাই অনেক ভাই, তার মানে কি বোঝায় আপনার স্কিলস আছে, তখন আপনাকে আমিও পার্সোনালি নক করবো যে ভাই ইনশাল্লাহ ভাই হবে ইনশাল্লাহ, আপনাদের জন্য আমার পক্ষ থেকে পার্সোনাল ওপিনিয়ন যে আপনাদের জন্য এই সুযোগটা থাকছে যে আমার সাথে কোঅপারেট করা, যে আপনারা ইনশাল্লাহ যদি ভালো করেন উইনার হন এন্ড ভালো যদি পারফরমেন্স দেখাতে পারেন ইনশাল্লাহ আপনারা আইপো ভালো কিছু আপনাদের জন্য সামনে আসে। আমাদের যেহেতু ফার্স্ট বেস তো ওরকম কিছু হয় না, সো আপনারা ভালো কিছু করবেন, বলতে পারি যে আমরা লাকি সিএমবিডির যেহেতু ফার্স্ট ব্যাচ আর আপনার মতো একজন মেন্টর আমরা পাইছি, তো
পাশাপাশি আসিফ ভাইকেও পাইছি, আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই আপনাদের জন্য অবশ্যই আমার মন থেকে দোয়া থাকবে যে আপনারা সবাই সাকসেস হন, আপনার সাকসেস ভাই আমার সাকসেস, এই হলো কথা। জীবনে যেখানেই যাই না কেন, আপনি যদি অনেক বড় একটা পজিশনে যান, আমি বলবো যে আমার ওই ভাইটা একদিন আমার ক্লাস করছিল, আমার মনে থাকবে ওই জিনিসটা, আমি বা আপনাকে হেল্প করেছিলাম কোনো একটা কাজে, আমার খুবই মনে থাকবে। আপনি মনে নাই রাখেন কিন্তু আমার মনে থাকবে, আমার ভালো লাগবে এটাই। আর সেটা হলো যে আপনার আপনার আমার পক্ষ থেকে যদি আপনাদের ব্যাচের যদি দেখি যে খুব ভালো আপনাদের পারফরমেন্স, খুব ভালো আপনাদের ডেডিকেশন, তাহলে আমি আমার পক্ষ থেকে পার্সোনালি মিনাস ভাই থাকবেন ওখানে হয়তো, কারণ সে অনেক বিজি মানুষ। সো আমি অলরেডি জবের পাশাপাশি ট্রাই করবো আপনাদের সময় দেওয়ার, স্পেশাল একটা সেশন নেওয়ার যেখানে লাইভে আপনাদেরকে সমস্যার সমাধান তো দেবই, পাশাপাশি আপনাদেরকে এক্সট্রা কিছু শেখানো ট্রাই করবো যেগুলো আপনার মানে ওপেন সোর্স ক্লাসে দেখানো সম্ভব হয় না, প্রাইভেটলি দেখাইতে। আপনারা যদি দেখি যে আপনারা 5-10 ক্লাস পর আপনারা মনে করেন সিম গাছের মতো, আমাদের এলাকার ভাষায় বলি, আমি গ্রাম্য ভাষায় বলি একটু মজা দিই, নেতে পড়ছেন সিম গাছের মতো, নেতে যদি পড়েন তাইলে ভাই আমার আর বুঝেনি মধ্যে আপনার অলস। যারা ভালো করবেন তাদেরকে আমরা কিন্তু বলবো যে ভাই উঠেন এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ আপনাদের জন্য। এটা আমার অফিসিয়াল স্টেটমেন্ট, এটাই ছিল। আমি রেকর্ডটা করে দিছি, রেকর্ডটা ইনশাল্লাহ দিয়ে দেবো ক্লাস শেষে আপনাদেরকে, আমি ইনশাল্লাহ ড্রাইভ আপলোড দিয়ে দেবো। আর আপাতত শেষ, কেউ চাইলে চলে যেতে পারেন, রেকর্ডটা আপাতত ইনশাল্লাহ অফ করো।